দেশের বাজারে নতুন প্রযুক্তির নতুন গাড়ির চাহিদা রয়েছে, আর এই আগ্রহ মেটাতে গাড়ির কোম্পানিগুলো প্রত্যেক বছর ক্রেতাদের জন্য নিয়ে আসে নতুন মডেলের নতুন সব গাড়ি। আয়োজন করা হয় মোটর শো প্রদর্শনীর, যার জনপ্রিয়তাও দিনে দিনে বাড়ছে। চলতি বছরের শুরুর দিকেও বসেছিল এমন মোটর শোর আয়োজন। মার্সিডিজ, টয়োটা, টাটা, হুন্ডাই, হাভাল সহ প্রায় সব ব্র্যান্ডের গাড়ি হাজির ছিল ওই মোটর শোতে। পুরনো ব্র্যান্ডগুলো হাজির করেছিল তাদের ফিউচার কার, নতুন প্রযুক্তির কিছু গাড়ি। কদিন আগে আমাদের অনুষ্ঠানে আপনাদের দেখিয়েছিলাম দেশের বাজারে নতুন প্রযুক্তির কি কি গাড়ি এসেছে। সময়ের সাথে সাথে নতুন নতুন চাহিদা তৈরি হয়। আজও আপনাদের দেখানোর চেষ্টা করব দেশের বাজারে নতুন প্রযুক্তি নিয়ে কি কি গাড়ি এসেছে। নতুন মডেলের নতুন গাড়ি নিয়ে ক্রেতাদের আগ্রহ মেটাতে ঢাকায় আবারও বসেছিল অটো শো। যদিও এবারের শোতে হাজির ছিল নির্দিষ্ট ব্র্যান্ডের কিছু গাড়ি, এবার টাটা ব্র্যান্ড হাজির করেছে নতুন মডেলের গাড়ি ও মোটরসাইকেল। নিউ হচ্ছে আপনার টিউবলেস টায়ার। আগে বাংলাদেশে এই প্রথম 125cc ইঞ্জিনের ভিতরে টিউবলেস টায়ার দু চাকাই আমাদের এটাই প্রথম। এর বিশেষত্ব এবং আরও হচ্ছে i3s প্রযুক্তি আছে, ডিজিটাল এবং অ্যানালগ কম্বো মিটার আছে। এছাড়াও বেস্ট মাইলেজ পাবেন, 62 কিলোমিটার পার লিটারে আপনি এটা যেতে পারবেন। আর বাংলাদেশের রাস্তার জন্য, রোডের জন্য এটা অনেক বেটার একটা বাইক। SUV মডেলের ডিজেল চালিত গাড়ি প্রথমবারের মতো বাংলাদেশে এনেছে টাটা মোটরস। নতুন প্রযুক্তির সংযোজনও রয়েছে এই গাড়িতে। প্রথম টাটা মোটরসের নতুন সংযোজন SUV 1497cc নতুন ডিজেল ইঞ্জিন। এটা সম্পূর্ণ নতুন ডিজেল ইঞ্জিনে করা, যেমন এটার মধ্যে হারমন, মেনারের যত রকম টেকনোলজি আছে সব এটার মধ্যে বিদ্যমান। এটা সাউন্ড সিস্টেম, তারপরে আপনার অডিও, তারপরে সিডি, যত রকম প্রযুক্তি আছে SUV-র মধ্যে যা বোঝায় সব রকম এটার মধ্যে আছে। আর একটা নতুন সংযোজন আছে, এটার মধ্যে একটা রিজবেন আছে, যেটার মধ্যে এটা অন অফ সুইচ ঘড়ির মধ্যে বিদ্যমান। আপনি ইচ্ছা করলে যেইখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকেও এটা অন অফ করতে পারেন। হুন্ডাও হাজির হয়েছিল তাদের নতুন মডেলের কিছু গাড়ি নিয়ে। রেঞ্জ রোভার ও পোর্শে সিরিজের গাড়ি ঘিরে ছিল ক্রেতাদের আগ্রহ। রেঞ্জ রোভারের দুটি মডেল এবার হাজির করা হয়েছে। ল্যান্ড রোভারেরই ওদের ফ্ল্যাগশিপ কার ল্যান্ড রেঞ্জ রোভার আপনার ভোগ আর রেঞ্জ রোভার স্পোর্ট, এই দুইটা গাড়িতেই আপনার নতুন কিছু টেকনোলজি অ্যাড হয়েছে। নর্মালি আমরা যেটা করতাম আগে, আমরা সবাই হাইব্রিড সম্পর্কে জেনেছি, বাট আমরা অনেকেই জানি না যে নতুন আরেকটা হাইব্রিডেরই লেটেস্ট টেকনোলজি বের হয়েছে, যেটাকে বলা হয় প্ল্যাগ ইন হাইব্রিড। প্ল্যাগ ইন হাইব্রিডের ব্যাপারটা হলো আমি চাইলেই যে কোনো সময় রিচার্জ করতে পারবো বাই প্ল্যাগ ইন করে, ডিরেক্ট ইলেকট্রিসিটি থেকেই আমি আমার গাড়িকে চার্জ করে নিতে পারবো এবং ফুল চার্জ করে ফেলতে পারবো আমার যে হাইব্রিড ব্যাটারিটা থাকে। প্ল্যাগ ইন গাড়িগুলো বেশি ফুয়েল এফিসিয়েন্সি হয়। পোর্শে প্যানামেরা গাড়িটা বাংলাদেশে এই বছরই নতুন আমরা ইম্পোর্ট করা শুরু করেছি, কারণ এই গাড়িটার যে ইঞ্জিন সাইজ সেটা ছিল আপনার 3000cc থেকে শুরু হয়। তো 3000cc থেকে যেটা শুরু হলে সো এটার ডিউটি অনেক বেশি পড়ে যেত। তো রিসেন্ট বাজেটে আমরা একটা হাইব্রিড গাড়িতে ফ্যাসিলিটিস পাই, তো এটা ওরাও এই বছর হাইব্রিড গাড়ি বের করা শুরু করেছে। তো এখন আমরা এই গাড়িগুলো নিয়ে আসি। রেঞ্জ রোভার গাড়ির মতোই এইটাও আপনার প্ল্যাগ ইন হাইব্রিড কার, তো এটা হাইব্রিড, এটাতে হাইব্রিডের যে লেটেস্ট টেকনোলজি প্ল্যাগ ইন, তো ওই টেক সুবিধাটাও এই গাড়িতে আছে। তবে কোটি টাকার উপরে এসব গাড়ি যে নির্দিষ্ট কিছু মানুষকে টার্গেট করেই বাজারে আনা হচ্ছে সে কথা অকপটে স্বীকার করে নিলেন বিক্রেতারা। ইউরোপিয়ান গাড়ির মার্কেটটা বাংলাদেশে খুব ছোট, তো আমাদের যে টার্গেট কাস্টমারগুলো থাকে তাদের কাছ থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি।